সৌদি আরবে হজের প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজিরা। মক্কা মদিনায় শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা, তবে তীব্র তাপমাত্রার কারণে বিপাকে মুসল্লিরা। শারীরিক অসুস্থতায় পর্যন্ত মৃত্যু হয়েছে 11 বাংলাদেশীর। সৌদি প্রতিনিধি সৈয়দ আহমেদ ভুঁইয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন থেকে শুরু হবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা। এবছর হজ পালন করবেন বাংলাদেশি সহ বিশ্বের 30 লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মিনায় 1 লাখেরও বেশি তাঁবুতে অবস্থান করবেন হাজিরা। তবে এবছর হজ পালনে বড় ভাবনা হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম। দেশটির আবহাওয়া দপ্তরের সতর্কতা, এবছর গরমের তীব্রতা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি থাকবে। এর মধ্যেই মক্কায় 45 ডিগ্রি পর্যন্ত ছুঁয়েছে তাপমাত্রা, যাতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তবে আতঙ্কিত না হয়ে জনবহুল এলাকা এড়িয়ে চলা, খালি পায়ে না থাকা, রোদে ছাতা ব্যবহার ও বেশি বেশি ঠান্ডা পানি খাওয়ার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। সেই সাথে খাবারের ক্ষেত্রে সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে হাজিদের। হয়তো দুপুরের সময় যদি পারে সেটা মসজিদে যাবে না, কাছাকাছি নামাজ পড়বে, হয়তো এক একটা নামাজ পড়তে গিয়ে দুইটা একসাথে পড়ে একবারে ফিরবে, অর্থাৎ তাকে সুস্থ থাকতে হবে। মূল হজের কাজটা আরও কঠিন, কাজে সেই সময় সুস্থ থাকার জন্য তাদেরকে আমরা ওভার ক্রাউডেড এরিয়া অ্যাভয়েড করা এবং পাথর চুমা দিতে গিয়ে ডিজিস্টার না হওয়া, এসবগুলো জিনিস তাদেরকে আমরা উপদেশ দিয়ে থাকি। পবিত্র হজকে সামনে রেখে এরই মধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে সৌদি সরকার। উপরে ওঠানো হয়েছে কাবা শরীফের গিলাফ। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও উমরা বিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ সুলাইমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।